হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কাছে দূরে দেশ বিদেশ নতুন পুরনো যত বন্ধুরা আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। আর ওয়েদারটা এমন যে আমি দৌড়িয়ে কোনো কাজ করিনি, নিচে চা বসাইনি, কিছু করিনি, মানে বিছানার থেকে উঠেই দেখেছি বাইরে এরকম কুয়াশা, অমনি চলে এসেছি তোমাদের সামনে। আমি না এই দৃশ্যটাকে তো ক্যামেরা বন্দি করতে হবে, এত শীত গেছে। এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখে দেখাই। হ্যাঁ দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছো? ও গাছ টাছ কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো পুরো কুয়াশা আর কুয়াশা, কি অবস্থা, দারুণ দৃশ্য। আর একটু পর মানে রোদ উঠতে পারবে, উঠতে পারে, পারবে না, পারে। দাঁড়াও, আমার এখানে তো আমার জামা কাপড় এক গাদা সব মেলে দিয়েছে। আমার গাছগুলো দেখতে পাবো যা। ও আর এই দেখো বন্ধুরা, এই ফুলটা এরকম ফুটেছে, ও মা গো, এটা কি ফুল দেখো, দেখো কি দারুণ কালারটা, এই গাছে এই ফুল, খুব সুন্দর ফুলটা, এই প্রথম ফুটলো আর তোমাদের নিয়েই আমি দেখতে পেলাম, দারুণ তো। দেখলে তো বন্ধুরা কি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, এসেই আমি উপরে দরজাটা খুলে দিয়েছি, এখন নিচে চলে যাই। তোমাদের দাদা ভাই মানে স্নান করবে, ও চা খাবে, রুটি করব, এইটুকু দেখানোর জন্য তোমাদের কাছে চলে এসেছি। তাহলে বন্ধুরা এই সময় থেকে সাথে থাকো আমার, দেখো আজকে সারাদিন তোমাদের আমি কী কী শেয়ার করতে পারি। এখন চলো নিচে চলে যাই, দরজাটা দিয়ে নিই, চলো তাড়াতাড়ি, মনে হয়েও গেছে। এই ওয়াশরুমে ছিল, আমি তখনই বেরিয়ে এসেছি। হয়ে গেছে, হয়ে গেছে না জলটা? এই বসিয়েছি, হয়ে যাবে খনে, ঠিক আছে যাও, দেরি আছে এখনো। তাহলে বন্ধুরা আমি কাজকর্মগুলো করি, পরে তোমাদের কাছে আসি। দেখো আমার চা হয়ে গেছে, একটু ফুটবে দুধ চা, যত কড়া মানে একটু ভালো ফুটবে, চাটা খেতেও ভালো লাগে। আর সকালের চাটা যদি একটু বেশ ভালো হয়, যেন সারাটা দিনও বেশ ভালোই যায়, কাজকর্ম করতে এনার্জি আসে। কথায় বলে না যে সকালের খাবারটা খারাপ হলে সারাটা দিন খাবার খারাপ হয়, এই জন্য সকাল সকাল বেশ ভালো করে স্পেশাল করে চা করছি। চা খাওয়া হয়ে গেছে, কাপগুলো নিয়ে যাই কিচেনে, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে। দেখো বাইরে মেঘলার জন্য না ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আর এখন না মানে মনে থাকতে থাকতে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে, দাঁড়াও লাইটটা জ্বালে, অন্ধকার জলে রাখি, নাহলে আবার মানে রান্নার সময় প্রচণ্ড সমস্যা হবে। এই দেখো এখন জল দিয়ে রেখে দিই। মা কি কুয়াশা পড়ছে জানো, জানালা দিয়ে যেন বৃষ্টির মতো কুয়াশা আসছে, জল দেওয়া থাক, পুরো জানালা দিয়ে বারান্দা দিয়ে এরকম জলের মতো ইয়ে আসছে। দেখো বাইরে আজকে রোদের মনে হয় উঠবে বেলাতে, ঠিক আছে। এই যে এইদিক থেকে যেমন একটা বৃষ্টির মতো না, সকাল থেকে একটু পরিষ্কার হয়ে গেছে, এখন 8:30 বাজে, জলে না দেখবে ওয়েদার এরকম থাকলে জলে হাত দিতেও কেমন লাগে, আর শ্যাতলা শ্যাতলা কেমন একটা লাগে, রোদ খটমটে বেলা আর হচ্ছে এরকম বৃষ্টি বা এরকম কুয়াশা কুয়াশা বেলাতে কাজ করে ভালো লাগে না। বিছানা তুলি তারপরে বসে তোমাদের একটু ব্লগ দেখি, পরে একটু কাজকর্মগুলো করবো, ঘর মানে ঘর ঝাঁট দিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেল, এবার ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখনও বাসন বিছানা তোলা সব বাকি আছে, বিছানার এই তো পরিস্থিতি। কতবার যে ওড়নাগুলোকে গুচা, ওড়নাগুলো খালি উলট পালট হয়ে থাকে। ঠিক আছে আমি একটু ব্লগ দেখে নিই, দেখতে 9:10 হয়ে গেছে আর কি রোদ উঠেছে। আমার মিঠুকেও তোলা হয়নি, মিঠুকে তুলবো, মিঠুও ঠান্ডা দেখে ভাবছে কি মানে অন্ধকার অন্ধকার ভেবেছে, ভেবেছে মনে এখনও রাত আছে, টের পায়নি মিঠু। বন্ধুদের ব্লগ দেখতে দেখতে ওই কাজ
ছোট ছোট মাছ, কাচকি মাছ ওখানে। কই রে মিঠু, ও মিঠু, সকাল হয়ে গেছে তোর, দেখ কি করেছে, দেখো দেখেছো? ঠিক আছে, এখন আমি বিস্কুটটা খেয়ে নে, তারপরে পরিষ্কার করব। ওকে বিস্কুটটা দিয়ে নি, ও খেয়ে এখন তো চানে জলে ভিজিয়ে দিই। ওকে বিস্কুটটা দিয়ে ও খেতে থাক, আমি ততক্ষণ একটু কাজ সেরে নিই। বাবা এই মাছ ধোবো, কত কী করতে হবে, সময় দেখতে দেখতে দৌড় ভেবেছে, মেঘলা মেঘলা, এই দেখো রোদ উঠেছে। এনে বিস্কুট ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে নিয়ে ছাদে নিয়ে গিয়ে একেবারে স্নান করিয়ে দেবো। নাও বাবা নাও, খাও খাও, রাগ করে না রাগ করে না, খেয়ে নাও। তোর রাগ মিশি বসে থাক, জলের বোতল ভরবো। ঠিক আছে, এবার আমি কিচেনের কাজগুলো সেরে ফেলি, আর মোবাইলটা চার্জে দেবো, এতক্ষণ বসে বসে বন্ধুদের মিঠুর বিস্কুটে করবো। লাগিয়েছি তো ভালো করে, আবার নরম হয়ে গেলে মিঠু বিস্কুট খায় না, মানে নরম বিস্কুট এমনি কিন্তু জলে ভেজানো বিস্কুট খায়, কিন্তু নরম বিস্কুট খাবে না। মোবাইলটা চার্জে দিই, কারণ সকাল থেকে মোবাইল নিয়ে এত কাজ করেছে যে মোবাইলে চার্জ নেই। দেখো এই যে মাছ, এই যে এই মাছের কথাই বলেছি, এই মাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গতকাল যারা আমার ব্লগ দেখেছো তাদের সেইটার মধ্যে আমি একটু দেখিয়েছিলাম। এই দেখো এগুলোকে আমরা কাচকি মাছ বলি, তোমরা কী মাছ বলো আমাকে নামটা বলো তো কমেন্ট করে। এই মাছ খেতে কিন্তু খুব টেস্ট, ডাটা দিয়ে খেতে খুব ভালো লাগে, মাছের কোনো কাটা ফাটা নেই। দেখি বাবুকে না অল্প একটু রান্না করে দেবো, বাবু মনে হয় খাবে না, তাও একটু করে দেবো, চেষ্টা করে দেখি খাই কি না। আর এটা হচ্ছে ছেলের পাবদা মাছ, গতকাল চার পিস করে দিয়েছিলাম, আজকে আবার একটু অন্যরকমভাবে করে দেবো। এদিকে ময়লাওয়ালা এসে গেছে, ময়লাটা দিতে যাব, তারপরে তোমার পাম্প ছেড়েছি। আর এই যে মাছ এখনও অর্ধেক বরফ হয়ে রয়েছে, ছাড়াতে গেলে একেবারে গলে যাবে, একদম নরম মাছ না, এর থেকে বরঞ্চ আস্তে আস্তে নিজে ছাড়ুক ও মাছ, এর ওপরে এ রাখলে না আবার ওই মাছগুলো নরম হয়ে যাবে। ঠিক আছে চলো ময়লাটা দিয়ে আসি, ময়লাওয়ালা এখনও ওই মাথায়, এই জন্য বাসির আওয়াজ পাচ্ছ না, বাজারে আর একটু পরেই। মাছের বরফ ছেড়ে গেছে, মাছটা ধোয়াও হয়ে গেছে। আর এই দেখো আঙুর ফল ধুচ্ছি, আঙুর ফলগুলো প্লাস্টিকে ছিল, মনে ছিল না ওইভাবেই বাঁধা ছিল, অর্ধেক আঙুর দেখো দেখেছো, খেয়াল ছিল না, এখন দেখি কি কিচেনে মানে পড়ে রয়েছে প্লাস্টিকটা, খুলে দেখি আঙুর ফল, কালকে আমাকে দিয়েছিল আমার আর মনে নেই। আর নিচে গেছি ময়লা ফেলতে, পাশের বাড়ি, আমাদের বাড়ির পাশে যে দোতলা তিনতলা বাড়িটা, ওই বাড়ির যাটা ও তো হসপিটালে ডিউটি করে, ও ময়লা দিতে এসছে। এবার দুইজনে মিলে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছি, এবার কাজের দেরি হবে, হোক দেরি, সবার সঙ্গে সবার একটু কথাবার্তা না বললে মনটা ভালো লাগে বলো। ঠিক আছে এবার স্নান করে একেবারে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, দাও দেখি আঙুর ফলগুলো কেমন আছে। দুপুরে খাবো, আমার মিঠুকে একটা দিয়ে নিই, দেরি হয়ে গেছে না, মিঠুকে আর ছাদে নিলাম না, একটু বের করে দিলাম, ও বেরিয়ে গেছে, এখন ওর খাঁচাটা পরিষ্কার করবো। যা ওখানে গিয়ে বস, দেখো নেমে এবার বসবে, দাঁড়াও একটু আগিয়ে দিই তাহলে ওর বসতে সুবিধা হবে, নে যা ওর ওপর গিয়ে বস, আমি খাঁচাটা পরিষ্কার করি, তারপর কিন্তু ঢুকতে হবে, বুঝেছ কি বলছি, বুঝতে পারছো তো? তারপর খাঁচার মধ্যে কিন্তু আবার এসে বসতে হবে তোমার, শোনা আমি পরিষ্কার করে দিই, দেখো স্নান করতে যাবো তাই ভাবলাম আগে এটা ওকে পরিষ্কার করি, ছাদে এখন যাওয়ার টাইম নেই। খাঁচা পরিষ্কার হয়ে গেছে, এখন ঢুকলে তো ভালো, আর না ঢুকলে তো মানে এইটা যেয়ে দেখাবো ঢুকে যাবে, দেখো না ঢুকে গেলে তো ভালো, আসো, ও বাবা ঢুকে যাচ্ছে, চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো। না গো আজকে ভদ্র হয়ে গেছে, ঢুকে গেছে, এই দেখো ও জানে যে মানে ও জানে যে এটা দিয়ে তো আমাকে একটু ভয় দেখাবে, এটা দিয়ে মানে কিছু করি না, এইটা যে দেখাবো ভয় পায়, দেখে দিই। দেখো আমার মিঠু শোনা কত লক্ষ্য হয়ে গেছে, দেখেছো কত ভালো হয়ে গেছে, দেখো স্নান করে এসছে, দেখেছো চোখ চুলকিয়ে কি অবস্থা, এখন দাঁড়িয়ে আছি কেন বলো তো, ফেরিওয়ালা আসছে দেখে তারপরে যাবো ঠাকুর ঘরে, ফেরিওয়ালার গান বাজছে না, ফেরিওয়ালাটা ওইদিকে দাঁড়িয়ে আছে, আমার না কটা বোতল নেওয়ার দরকার ছিল, দেখি মিউজিক বাজিয়ে দাঁড়িয়ে আছে, দেখো যেমনি এদিকে দেরি হয়েছে অথচ ফেরিওয়ালা দেখার সময় দেরি হয় না, আসছে দাঁড়াও, দাঁড়া বোতল হবে, জলের বোতল নেই, ও আচ্ছা ঠিক আছে, চলো আর দেখলে হবে না, এবার পুজো দিই, বোতল নেই, আমি কটা জলের বোতল নেবো ভাবছিলাম, এখান থেকে নিলে না সুবিধা, বেশ বোতলগুলো পছন্দ করে নেওয়া যায়, ঠাকুর করে চলে যাই,
চলে এসেছি ঠাকুর ঘরে, আগে জানলাটা খুলি। আমার না ঘরে জানলা দরজা দেওয়া থাকলে আমার যে কী কষ্ট হয় শ্বাস প্রশ্বাসে। ঠিক আছে, এবার ঠাকুরের পর্দাটা তুলবো। আমাকে আবার ছাদে আসতে হলো, পুজো কিন্তু হয়নি, দেখলে তো ঠাকুর ঘরে বাসন ধুচ্ছিলাম। কেন বলো তো, তুলসী পাতা নেই আর খুব রোদ উঠেছে, তুলসী পাতা নেই। আবার ভাবলাম জানলাগুলো খুলে দিয়ে যাই এই ঘরে। এসছি যখন, তখন সকালে এসছি না, কুয়াশা পড়ছে বলে শুধু এই জানলাটা খুলেছি, এদিকে একটু খুলে দিয়ে যাই, রোদগুলো ঢুকুক। ওটা খুলবো না, ধুলো আসে ঘরে। তুলসী পাতাটা নিয়ে যাই, আমি তুলসী পাতাটা ছিঁড়বো, কিন্তু তোমাদের একটু রোদটা আবার দেখিয়ে দিই, কারণ সকালে যা দৃশ্য দেখিয়েছে ভগবানের কি লীলা বলো। এই সকালবেলা কি কুয়াশা, আর এখন একেবারে ঝকঝকে তকতকে একটা মানে বলতে পারো দিন। দেখো বন্ধুরা, একেবারে ঝকঝকে তকতকে একেবারে রোদ, দেখেছো? দেখো দারুণ রোদ। ভোরবেলা যখন আমি দেখি, ভোরবেলা না তখন 7টা বাজে, কী পরিস্থিতি এখন দেখো, এগুলো কিচ্ছু দেখতে পাচ্ছিলে না, এখন আবার দেখিয়ে দিলাম, দেখেছো? এইদিকে এইদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, না এখন কী সুন্দর দেখা যাচ্ছে। না আর দেখালে হবে না এইদিকে, তারপরে আমার রান্নাবান্না দেরি হয়ে যাবে। ছাদে আসলে ইচ্ছে করে সব ঘুরে ঘুরে তোমাদের দেখাই। দাঁড়াও আমি তুলসী পাতাটা নিয়ে নিই। তুলসী পাতা না একবারে নিয়ে রাখলে হয়, আবার ভাবি কি গাছেই তো, ও কালকেই তো বৃহস্পতিবার, কালকে আবার ওই ফুলের সাথে এক বান্ডিল তুলসী পাতা আসবে। তা ভাবলাম যে না, একটু শুকনো শুকনো দিয়ে কী লাভ, ঠাকুরকে টাটকা তুলসী পাতা যখন আছে, ফুল তো শুকনোই দিই, কী করবো বলো, ওই কিনে আনে সেটাই দিই। যাও একটা বাড়ির নিচে একটা ফুল গাছ ছিল, সেটাও তো ওই দোকানটা করতে গিয়ে কাটা পড়ে গেল, এক ঝুড়ি করে আমাদের টগর ফুল উঠতে হতো জানো। আমার শাশুড়ি মানে মোটামুটি 2 ঘন্টা লেগে যেত ওই ফুলগুলো তুলতে। দেখা যাক, আর ওই ডালি পেছনে ওই সাইডে মানে পুঁতে দিয়েছে, যদি হয় এই ফুলটা নিয়ে যাই বলো। এই যে ফুলটা এত সুন্দর, এই যে চলো এবার আর কথা বলবো না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই যে কাচকি মাছগুলো একটু ভেজে নিই, ভালো করে গরম হলে ছোট কড়াইটা দিয়েছি, তাহলে ভাজাটা ভালো হবে। একটু চারদিকে ছড়িয়ে দিলাম তেলটা, এই অল্প অল্প করেই দেবো। অল্প কাটা হোক, আবার পরে দেবো একটু। দেখো মাছগুলো কি সুন্দর ভেজে নিয়েছে, আর এত ভালো মাছগুলো একটুও গলেনি। এবার আমি ডাটা কুচিয়াবো, একদম সরু সরু করে ডাটা কুচিয়ে কিছুটা করব। ডাটা দিলে তো ছেলে খাবে না, আর কিছুটা ছেলের জন্য পেঁয়াজ দিয়ে করব। এখন ডাটা শাকটা বসাবে, যে ডাটা শাক পেঁয়াজ দিয়ে ভাজা করবো, যে ডাটাগুলো দেখালাম তার শাক। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়েছি, এবার একটু কালো জিরে দিয়ে দেবো, আর এই যে পেঁয়াজ। ডাটা শাক পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ডাটার সাথে দিয়ে দেবো, শাকটা বসিয়ে তারপর ডাটাগুলো কুচিয়ে নেবো মাছে দেওয়ার জন্য। দেখো কতটুকু হয়ে গেছে শাক, আর ডাটা শাক বললাম না পেঁয়াজ দিয়ে খেতে খুব টেস্ট হয়। এবার নামিয়ে ফেলো শাকটা। দেখো খাবার দেখবে, দেখলে তোমরা বলবে কত খাবার রয়ে গেছে। এই যে ডাল তো এখন পড়েছে থালা, ডাল তো এখন করলাম, আর এই শাক ভাজাটাও করেছি, এই মাছটা বাকি আছে, মাছটা করবো, ডাটা কেটে নিয়েছি। এই দেখো গতকালের বেগুন পোড়া মাখা, এই যে লাউ চিংড়ি করেছি সেটাও রয়েছে, আবার এই যে লাউ পাতা বাটা করা হয়েছে সেটা। তাহলে এই এখনও মাছটা হবে, আবার ছেলের পাবদা মাছটা ভাজা করব। এই দেখো ডাটাগুলো কুচিয়ে নিয়েছি, দেখো তো একদম সরু সরু করে, আরও সরু করা যাক, কিন্তু এর বেশি আর সরু আমি করতে পারলাম না। শাকটা তো হয়ে গেছে, ডাটা দিয়ে কাচকি মাছটা আমার হয়ে গেছে। আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, কেন বলো তো, মা না ফোন করেছিল, আমার মা দোকান থেকে ফোন করেছে, তার মারা ফোন করলে তো একটু মানে কথা বলতে থাকে, যার জন্য আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট আর জিরের গুঁড়ো তোমার দিয়ে দিয়েছি, জল আর নুন হলুদ দিয়ে মানে তেলের ওপর দিয়ে দিয়েছি, তারপর ডাটা কুচানোটা ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে সামান্য জল দিয়ে একটু ঢেকে দিয়ে ওই ওপরে ওই মাছগুলো ছড়িয়ে দিয়ে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি। ছেলে তো ডাটা দিয়ে খাবে না, তাই ছেলের জন্য পেঁয়াজ আর এই দেখো আলু, আলুটা ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছি,
মানে একসাথেই পেঁয়াজটা ভেজেছি, কিছুটা ডাটা দিয়ে যখন মাছটা করেছি তার মধ্যে দিয়েছি, আর জানো ডাটা দিয়ে যে মাছটা করেছি পেঁয়াজ ভাজাও দিয়েছি, ধনে পাতাও দিয়েছি, পেঁয়াজ, আর এখানে ছেলের পাবদা মাছ ভাজা হচ্ছে, আর এই যে এই মাছটার মধ্যে পেঁয়াজ ভাজা, এখানে তো ধনে পাতা দেবো না, ধনে পাতা আমার ছেলে খায় না, পেঁয়াজ ভাজাটা লাস্টে ছড়িয়ে দিলাম, আলু ভাজাটার মধ্যে মাছটা ছড়িয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে কল। 5:10 পাম্পটা ছেড়ে দিলাম, এবার ওপরে যাবো। আর এই দেখো হাতে কি নিয়ে এসছে, আঙুর, ওপরে যাবো গাছে জল দেবো এতক্ষণ। দেখো নিচে কি অন্ধকার লেগেছে, আর উপরে কি ফ্রেশ আলো, বাবা অনেক কিছু ধোয়া হয়েছে উপরে, জল মনে নেই আর। এই দেখো সব ধুয়েছে ভালো, আমি পাম্পটা ছেড়ে দিয়েছি, পাম্প ছেড়েই দেখো, দাঁড়াও দেখেছো কেচে ছেঁচে, এই যে তোমা গো, এগুলো এবার 2-3 দিন থাকবে, সহজে আর কেউ নেবে না। দেখো এই যে গাছে জল দিয়ে দিলাম, এর পর দিন মানে খুব গরম পড়লে না পাইপ লাগিয়ে নিয়ে তারপরে জল দেবো। আজকে আমার সেরকম ওখানে না একটা মেশিন চালিয়েছে মনে হয়, এই মানে এই যে স্লাইটিং কাটে না ওই মেশিন, ওই স্লাইটিংয়ের দোকানে ছেড়ে দিয়ে আজকে আমার কোনো কাচাকুচি ওপরে দিতে হয়নি, মানে আমি কাছেই নিই, বেলা হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই একটা জিন্সের প্যান্ট খুলে রেখেছিলো, ওটা কাচার দরকার ছিল, কাচিনি, নাইটি ফাইটি যেগুলো আমি স্নান করার পর মানে ইসে করেছি, এপাশে জামা কাপড় এক গাদা, সেগুলো কী হয়েছে সেগুলো আমি সব বারান্দার দড়িতেই মেলে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। এখন আমি যতক্ষণ না মানে ট্যাঙ্কিটা ওভারলোড হয় এই ছাদেই পাইচারি করবো, রুমের ভেতর গেলেই তো ভুলে যাবো, এবার অনেকক্ষণ লাগতে পারে, দেখা যাক কতক্ষণে ওইটা ভরে। আর এই যে সবে গরম আসছে, গরমে তো জল সবারই বেশি লাগে, ওই জন্য আর আমার কানের এই সমানে কানের এই সাইডটা দিয়ে কী যে চুলকাচ্ছে, যতভাবে দেখাবো না জামা কাপড় সেই জামা কাপড়ই দেখানো হয়, মোবাইলটা এই হাতে থাকে। ঠিক আছে তোমাদের আর ছাদে দেখানোর মতো কিছু নেই, অন্ধকার হয়ে এসেছে, আবার আগামীকাল দেখা হবে, এখন আমি নিচে গিয়ে ভিডিওটা শেষ করব। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে, আমি এখন একটু কফি খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে, আর জানো তো আমাদের রুটি কখন হয়, অনেক রাত্রে, এখন 11টা বাজতে যায়, আমি যে আমার ব্লগটা শেষ করে নিই আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আসলে কি মানে ভিডিও দেখেছি বন্ধুদের, তারপরে ব্লগ কিছুটা এডিটিং করেছি, তারপর মাঝখানে আমার একটা ব্লগ ছেড়েছি, যার জন্য সব একেবারে কি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সেই কুয়াশা থেকে শুরু করে এই পর্যন্ত রাত্রে 11টা পর্যন্ত নিয়ে আসলাম, তোমরাও আমার সঙ্গে অনেকটা জার্নি করলে, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি মনে করো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কী করবে যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। এখন আমি নিচে রুটি দিতে যাবো, তাহলে আবার আগামীকাল হাজির হয়ে যাবো, শুভরাত্রি, ভালো থেকো, টাটা।